বছর আগে থেকে একটা সাবধান দিয়েছি, আমি নামকরণ করে বিভিন্ন সময় বিভিন্ন রূপ দিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি। তবে আমি আমার এই বিশ্বাস ছিল এই প্রতিষ্ঠানটি একদিন না একদিন করে উঠবে, এটা যার দ্বারাই হবে তাকে হয়তো আমি খুঁজে পাইনি, সেজন্য পাইনি। এমন কোনো লোক আল্লাহ আমাকে দেয় নাই যেটাকে আমরা শুরু করে 100% বাস্তবায়ন করতে পারবো না, বিদায় হয়তো এতদিন এটাকে বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হচ্ছিল না। আমি আমার ভাই, আমি আমার আত্মীয় সুরুজ্জামান চাচা আমার অত্যন্ত কাছে গিয়ে অনেকেই জানে উনি আমাদের মানসিক মালিক সমিতির সভাপতি, আর আমি হলাম সভা সভাপতি। আর বিশেষ করে ওই পরিবার আমাকে, আমার পরিবারকে, আমার এই পূর্বপুরুষ থেকে তাদের সাথে আমাদের আজকে আমূল্য ছিল, তার এই সুবাদে আজকে বাইরের সাথে হয়তো আমার আগের থেকে পরিচয় ছিল না, মাত্র দশ দিন আগে পরিচয়। আজকে আমরা এটাকে সাউদার্ন গ্রিন চিটি থেকে নজরুল গ্রিন চিটিতে আমরা রূপান্তরিত, গ্রিন চিটি বা নজরুল গ্রুপে যত লোকজন আছেন বিভিন্ন কাজে, মার্কেটিং বিভিন্ন কাজে, অ্যাকাউন্টসে বিভিন্ন কাজে যারা জড়িত ছিলেন, নজরুল গ্রুপ আজকের থেকে সকলেই এটা ভাববে নজরুল গ্রিন চিটিটাও আপনাদের সকলে নজরুল গ্রিন চিটিকে যেন শুধুমাত্র ময়মনসিংহে সীমাবদ্ধ থাকবে না, সেটা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নজরুল চিটি নামে বললে যেন সারা বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও যেন সেটা এটাকে দেখতে পারে। আমরা অনুযেন ওখানে যেন আন্তর্জাতিক মানের যদি কোনো দিন একটি 5 তারকা বা 7 তারকার নামে কোনো হোটেল করা হয় সেটা বিশ্বের যে কোনো জায়গা থেকে চিনি। এই নজরুল চিটিকে, নজরুল চিটিটি যেমন যেন আমাদের দুই বাইরই নয়, এটি ময়মনসিংহের যেমন অনেকটি গর্ব হয়, সকলের সহযোগিতা কামনা করি। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আজকে কষ্ট করে যারা এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীকালকে থেকে নজরুল চিটি দ্রুততম সময়ে তারা এগিয়ে যেতে পারে সেই সহযোগিতা কামনা করে আমি আমার সঙ্গে সম্মানিত আগ্রা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং সাউদার্ন গ্রিন সিটি রূপান্তরিত হয়ে নজরুল গ্রিন সিটি ব্যবস্থাপনা পরিচালক সহকর্মী মুখ্যমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি সত্যিকারার্থী আজকে আনন্দিত এবং গর্বিত। আমরা সবসময় এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলাম যেখানে আমরা কানেক্ট হব এবং আমরা সবাই লাভবান হব। আমি যেটাকে সবসময় বলে আসছি কানেক্ট অ্যান্ড ক্রিয়েট ব্রিলিয়েন্ট সিচুয়েশন, অর্থাৎ আমরা লাভবান হব। আপনারা জানেন যে আমি দুপুরে একটা জায়গায় এরকম ঘুরে আসছিলাম, যে কোনো প্রোডাক্ট তৈরি করতে হলে একটা যখন ম্যাটেরিয়াল মাঠে আসে এর অলমোস্ট 1,030% প্রোডাক্ট, 30% ম্যানেজমেন্ট, 30% মার্কেটিং। যেমন স্যার আপনি জেনে খুব খুশি হবেন, আমি ওই 30% প্রোডাক্ট জোর দিয়ে আমার কোম্পানি থেকে আগে নেওয়ার চেষ্টা করি সবসময়, কিন্তু মার্কেটিংটা অনেক সময় দুর্বল, সে মার্কেটিংটা স্ট্রং করার জন্য আমি আমার গ্রুপের ছেলেমেয়েদের সবাইকে করে ডিজিটাল মার্কেটিং কিন্তু এখন বর্তমানে
সব সময় অগ্রাধিকার এবং সর্বাগ্রে সুতরাং কুইন্টাকে বেস করে আমার প্রশাসনিকের দক্ষ কর্মী বাহিনী সহ আমার সন্তান আপনি খুশি হবে এই মুহূর্তে হয়তো রাত অনেক হয়ে গেছে আমার ছেলেও হয়তো ভিডিওতে দেখতেছে আর কি সেও আনন্দিত এবং আমার ওয়াইফ ছিলেন পরশুদিন আজকে গত তারিখে সে চলে গেছেন ভাবিয়েছিলেন আজকে হয়তো আমাদেরকে রাখলে আরও ভালো হতো আমি জানি যে আমাদের এই সুসংবাদে ওনারা আনন্দিত হবে কারণ আমরা যেহেতু একসাথে আনন্দের সাথে মনে থেকে কাজ করতেছি যে তারাও আনন্দিত হবে আমি এটা আশাবাদী আমি আপনার মাধ্যমে ভাবিকে সালাম জানানো সকলের পক্ষ থেকে সালাম পৌঁছাচ্ছি আপনার সম্বন্ধে আমাদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা বার্তা পাঠাই দিলাম আপনি দয়া করে আমাদের শুভেচ্ছা বার্তা কেক ছাড়া পাঠাই দিন আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ অনেকক্ষণ সবাই দাঁড়াই আছে দাঁড়াইতে পরে লম্বা টাইম শারীরিক কী হয় কীভাবে পায় যে হোক অনেকে পড়ে যায় আমি এতটুকু আপনাদের তোমাদের সকলের খুশি করবো যে উনি যে আশা নিয়ে আমাদের এখানে এসছেন প্রথমদিন অনেকেই ছিল না উনি আবেগ আপ্লুত হয়ে তার এক্সপ্রেশনটা আমাদের কাছে উপস্থাপন করছে আল্লাহ তাআলার জন্য আমরা ওনার এক্সপ্রেশনকে এই অনুভবকে এই সেন্টিমেন্টকে যেন পুরস্কৃত করতে পারি ভালো করতে পারি সেই জন্য সবাইকে আমাদের যে মোটো সেই মোটোটা একজনকে বলার জন্য অনুরোধি বলো আমাদের মোটো কে হ্যাঁ তুমি বলো সদাকান্তা বুঝি সততা সতর্কতায় আমাদের বুঝি হলো সোজা সাপটা বুঝি সততা নিষ্ঠা দক্ষতা এবার বুঝি আমি দেখেছি যে সমাজে অনেক কিছু আছে 52টা মন্ত্রণায় আছে বাট আমরা কোনো মন্ত্রণালয়ে ফুল সার্ভিস পাচ্ছি না 52টা মন্ত্রণায় তৈরি করা হচ্ছে আমার জন্য তোমার জন্য আমাদের জন্য বিকজ অফ দি ম্যানেজমেন্ট বিকজ অফ দি কানেক্টিভিটি আমরা সবসময় জন্য চেষ্টা করি একটা কানেক্টিভিটির মাধ্যমে সবাইকে কানেক্ট করে একটা বিশ্বস্ততা তৈরি করে আমরা একটা উইনিং সিচুয়েশন চাই সো চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো এখানকার আছে আপনি সন্তানের মতোই ভাববেন ছোটো ভাইয়ের মতো ভাববেন বন্ধুর মতো ভাববেন যদি কোনো ত্রুটি দেখেন আপনি আপনার একদম আমার হয়ে আপনি আমার আমি আপনার এটা চিন্তা করে আমরা সকলে সবার সেইভাবে চিন্তা করে কাজ করি ইনশাল্লাহ এই কোম্পানি চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলছেন অনেক দূরে আগায় যাবে বিশ্বের দিকে সব জায়গায় সাপ করে যাবে ইনশাল্লাহ আজকে যে মোটোটার কথা বললাম প্রত্যেকটা লোক প্রমাণ করবো যে আমরা সব প্রত্যেকটা লোক আমরা প্রমাণ করব আমরা দক্ষ প্রত্যেকটা লোক আমরা প্রমাণ করব আমরা নিষ্ঠার সাথে কাজ করব সোজা কথা সততা নিষ্ঠা দক্ষতা এই তিনটা শব্দ যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে কেউ তাকে আটকে রাখতে পারবে না সব আমরা সেটাই বুঝব মানুষ আশ্বস্ততায় ভোগে মানুষ বিশ্বাসের স্থান পায় না আল্লাহ রসের সহমত ওনার মতো একটা কর্মট লোক আমি মাঠে পেয়েছি আমরা সেনাবাহিনীর লোক আমরা সততা নিষ্ঠা দক্ষতার মধ্যে থেকে বড় হয়েছি আমি শিওর কর্ম এবং আমাদের এই সততা নিষ্ঠা যদি একসাথে হয় তাহলে তোমরা যদি এটা মেনটেন করো ইনশাআল্লাহ আমরা অনেক দূর যাবো এটা আমি আশাবাদী আমি তোমাদেরকে অনুরোধ করব আমাদের সকলেই টাকার প্রয়োজন আছে আমাদের স্বার্থের প্রয়োজন আছে আমাদের বিভিন্ন ধরনের আবেগ অনুভূতির লোভ থাকে এটাই স্বাভাবিক আমরা হিউম্যান বিং বাট মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি তুমি সহ হাজার হাজার লোকের রিজেক্ট হাজার হাজার লোকের মান সম্মান হাজার হাজার লোকের আশার স্থান সেই স্থানটা আমরা কেউ নষ্ট করবো না আমরা সেটা কর্মের মাধ্যমেই এটা বাছাই রাখবো ইনশাআল্লাহ সত্যিকার অর্থে আমার ভালো লাগতেছে আমরা যে টিমটা এখানে দেব এবং তোমরা যারা থাকবা আবার নতুন করে আমরা নিয়োগ দেব সুন্দর করে প্ল্যান করে আমরা আমাদের যে টার্গেট তার চেয়ে আমরা অনেক দূর অনেক বেশি বিক্রি করতে পারি সুতরাং আতঙ্কের কোনো কারণ নাই যে আমার কী হবে তোমার সবই হবে কোম্পানি টিকে থাকবে আমরা ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব বলছেন একটা বিমা তৈরি করতেছেন 5% করে থাকবে সেখানে আমরা চেষ্টা করবো সিএসআর টাইপ করার জন্য
আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, কেউ পঙ্গু হয়, কারো ছেলে মেয়ের চিকিৎসা বা নিজের চিকিৎসা প্রয়োজন হয়, সেখান থেকে আমরা এই ফান্ডটার কিয়দাংশ খরচ করবো নাকি? ভাই আমাদের শুধু একটাই দরকার, আমি যেটা সবসময় বলে থাকি, কাজ কাজ এবং কাজ। এক হাতে কর্ম আর এক হাতে যার যার ধর্ম, আর মাঝখানে হলো অপকর্ম। অপকর্ম আমরা করবো না, আশা করি ইনশাল্লাহ যদি কেউ ল্যাকিংস থাকে আমরা তাকে পুশ করবো একবার দুইবার তিনবার, এরপরে তোমরা ফোন করবো যাতে করে তাকে নিয়ে আর আগাইতে না হয়। পুশ পুশ এরপরে তাকে বসাই, কারণ আমরা লম্বা টাইম তার এই ঘরে নিয়ে চলতে পারবো। তো আমরা এই মোটো নিয়ে কাজ করলে ওনার যে আশা, মানে দীর্ঘদিনের একটা লালিত, দীর্ঘদিনের একটা চেষ্টার ফসল, ওনার স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবে রূপান্তরিত হয়। স্বপ্ন ভাঙা হলো মসজিদ ভাঙা, এটা মহাপাপ। সুতরাং ওনার স্বপ্ন যাতে না ভাঙে, আমার যেরকম দায়িত্ব আছে, আমার সাথে যারা তোমরা ফিঙ্গার, তোমাদের সকলের দায়িত্ব আছে, প্লিজ আমার কানে, ওনার কানে বা একে অপরের কানের মধ্যে যেন এই ধরনের কোনো কিছু না হয়। চন্দা ধান্দা এটা সেটা আমি একটু নেগেটিভলি বললাম, এই কারণে অনেকে আমরা এখনও হয়তো বুঝবো না, কারণ সমাজে যেটা চলে আমি তার বাইরে চলতে চাই। আমি সবসময় এদের উদাহরণ দিয়ে দেখেছি, আমার স্যার পুরো ওয়াল সাদা, এখানে একটা কালো ফোঁটা থাকলে সবার চোখে লাগে, আর পুরো ওয়াল কালো এখানে সাদা থাকলে সবার চোখে লাগে। অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি সমাজে যেহেতু আমাদের এই কালচারটা ওইভাবে পরিষ্কৃত হয় না যে সৎভাবে একটা ব্যবসা করা যায়, মানুষকে না ঠকায় ব্যবসা করা যায়, মানুষকে সাথে নিয়ে ব্যবসা করা যায়, সেই ধরনের কালচারে আমরা মধ্য থেকে উঠে আসতে পারি না। বিদায় আমাদের মাথার মধ্যেই হলো ঠকায় ব্যবসা করা, বাট আমরা ইনশাল্লাহ প্রমাণ করাই ছাড়ব যে জিতে ব্যবসা করা যায় ইনশাল্লাহ। সেটা করতে হলে মনোবল অনেক উঁচু রাখতে হবে। আই এম শিওর আমি যেভাবে ইতিমধ্যে ওয়াদাবদ্ধ তোমাদের কাছে, যিনি কাজ করবে আমার দায়িত্ব হবে তাকে সব থেকে খেয়াল রাখা, এবং চেয়ারম্যান সাহেব আমার মনে হয় একই মনের মনোভাব সম্পন্ন ব্যক্তি নাকি? কারণ নাই, যিনি কাজ করবে তিনি সম্মানিত হবে, এবং যিনি কাজ করবেন না তার রিকোয়েস্ট করবো সে যাতে কাজ করে। ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি সবাই কাজ করবো, এর বাইরে কেউ আছে যে আমরা কাজ করবো না, কষ্ট করবো না? চেয়ারম্যান সাহেব আপনি দেখছেন এখনও অনেক মেয়েরা রাত 11টা 10টা বেজে গেছে, বাচ্চা আছে, অনেকের মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, কতটুক আশা, কতটুক বিশ্বাস করলে আমাদেরকে একটা মেয়ে বা একটা ওয়াইফ বা একজন এখানে থাকতে পারে, বিকজ দে বিলিভ আস। আমাদেরও দায়িত্ব হবে এই বিশ্বাসের জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই, এবং আমাদের চেয়ারম্যান সাহেবের যে লালিত স্বপ্ন এটা যাতে বাস্তবায়ন হয় সুন্দর করে, সে আশা ব্যক্ত করে আপনাদের যদি কোনো কিছু বলার না থাকে আমরা এখানে শেষ করে আগামীকাল সকাল 7টা হাজির হবো, 9টায় খিচবিট হবো, তারপর আমরা যে যার কাজে যাবো, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এসিপিরা চেয়ারম্যান মহোদয় তার পরিবার এবং সন্তান সকলের কাছে আমরা সেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। তাহলে